আসসালামু আলাইকুম দর্শক, টেইলরিং টুইস্টে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পায়জামা সেলাই করবেন এবং রাবার কিভাবে লাগাবেন সেটাই। তাহলে চলুন শুরু করি। তো এখানে আমি পায়জামাটা কেটে নিয়েছি আগেই। তো এখান থেকে একটা পা আমি নিয়ে নিচ্ছি আর একটা পা রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে ভালো পাশ, মানে পায়জামার ভালো পাশ, আর এটা হচ্ছে কলিটা। তো কলিটার ভালো পাশ আর সালোয়ারের ভালো পাশ মুখামুখি রেখে আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটা কিন্তু আমি কার্ভ অংশটা থেকে শুরু করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হিপের অংশটা থেকে সেলাই করছি না, মানে উপর থেকে সেলাই করবেন না কখনোই, নিচ থেকে সেলাই করবেন, তাহলে ছোট বড় হবে না কাপড়টা। তো প্রথমেই ডাবল স্টিচ দিয়ে নেবেন, মানে ব্যাক স্টিচ দিয়ে নেবেন, এবং শেষেও ব্যাক স্টিচ দিয়ে নেবেন, তাহলে সেলাইটা লক হয়ে যাবে। তো আমি কেটে নিচ্ছি এবং সেলাইটা মজবুত করার জন্য এর উপর দিয়ে আরও একটা সেলাই করে নিচ্ছি। তো আমি এখানেই আপনাকে দেখাইলাম, প্রত্যেকবার কিন্তু আমি ডবল স্টিচটা দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা ডবল করে সেলাই করে নেবেন। তো ঠিক একইভাবে ওপর পাশে যে হাইটা আছে সেই হাইয়ের মধ্যেও আমি কলিটা লাগিয়ে নিব। এই যে উপর পাশের হাইটা, কলিটা নিয়ে নিলাম। কলির ভালো পাশ আর সালোয়ারের ভালো পাশ মুখামুখি রাখবেন, মুখামুখি রেখে সেলাই করে নিতে হবে কার্ভ অংশটা থেকে, মানে নিচের দিক থেকে সেলাই করতে হবে, তাহলে ছোট বড় হবে না, অ্যাকুরেট মিলে যাবে। তো হাফ ইঞ্চি মার্জিন রেখে এটাও সেলাই করে নেবেন, আর ব্যাক স্টিচ অবশ্যই, এটা মাস্ট, নয়তো কিন্তু সেলাই খুলে যাবে। তো আমি সেলাই করে নিয়েছি, এখন ওপর পাটা আমি নিয়ে নিলাম। এই যে এটা খুলে নিলাম। তো ভালো পাশ আর ভালো পাশ দুইটারই ভালো পাশ মুখোমুখি রেখে আমি এখন এই যে সাইডে যে হাইগুলা আছে এই হাইগুলো আমি সেলাই করে নিচ্ছি, জয়েন্ট করে নিচ্ছি, তাহলে দুইটা কাপড় অ্যাটাচ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটাতে কলি লাগানো আর একটা কিন্তু কলি লাগানো নাই। তো হাইটা আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে কলির যে মাথাটা যখন শুরু হবে, শুরু হওয়ার হাফ ইঞ্চি নিচ পর্যন্ত আমি সেলাইটা এনে থামিয়ে দিচ্ছি। তো এই যে হাফ ইঞ্চি নিচে এনে আমি সেলাইটা থামাই দিলাম, আর সুইটা কিন্তু ভিতরে গাঁথানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নবটা উঠিয়ে নিয়ে আমি ঘুরিয়ে দিলাম কাপড়টা, নবটা এখন নামিয়ে এখন সেলাই করে নিচ্ছি। তো যখনই আপনারা কোনো কার্ভ অংশ ঘুরাবেন, সুইটা অবশ্যই কাপড়ে গেঁথে রাখবেন, তারপর নবটা উঠাবেন, কাপড়টা ঘুরিয়ে নেবেন আর সেলাই করে নেবেন। তো একইভাবে ওপর পাশের যে হাইটা আছে সেটাও আমি সিলিয়ে নিচ্ছি। তো অবশ্যই আপনারা ডবল করে সেলাই করে দিবেন। তো এখন আমি পায়ের নিচের মোহরিটা সেলাই করে নিচ্ছি ডবল ভাঁজ দিয়ে। আপনারা যতটুকু মার্জিন রেখেছেন সেই মার্জিন অনুযায়ী ফোল্ড করে নিয়ে সেলাই করে নেবেন। আমি 1.5 ইঞ্চির মতো এটাকে মোটা করে ফোল্ড করে নিচ্ছি এবং সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে, সুতাটা কেটে নিলাম। এখানে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে দিবেন। তো একইভাবে ওপর পাশের মুহুরিটাও আমি সেলাই করে নিয়েছি। তো এখন যে কলির অংশটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে কলির অংশটা, এই দুই কলির ভালো পাশ মুখোমুখি রাখলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে মুখোমুখি ভালো পাশটা মুখোমুখি আছে কলির। তো এখন আমি মুহুরির দিকে চলে যাচ্ছি, মানে কাপড়টা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এইভাবে গুছিয়ে নিলে পাটা যখন সেলাই করবেন তখন ছোট বড় হবে না। তো মুহুরির দিকটা দেখেন, আমি মাথা দুইটা সমান করে নিলাম যেন ছোট বড় হয়ে না থাকে। তো এখন আমি পুরাটাই সেলাই করে দিব, ওই পা পর্যন্ত, মানে ওই পায়ের মুহুরি পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি। তো এই জায়গা অবশ্যই 7-8 বার একটু আগু পিছু করে সেলাই করে দিবেন, কারণ এই জায়গাটা কিন্তু ফেটে যায়, সেলাইটা খুলে যায়। তো আমি সেলাই করে নিলাম। এখন এই জায়গাটা আপনারা জানেন যে এই জায়গাটা অনেক তেরছা থাকে, তো এই জায়গাটাও কিন্তু ফেটে যায়। তো এটা যেন না ফাটে সেজন্য কি করবেন, হালকা হাতে একটু চেপে ধরবেন কাপড়টা, মানে টেনে ধরবেন। আমি দেখাচ্ছি এইভাবে হালকা হাতে দুইটা কাপড় নেবেন, কিন্তু একটা কাপড় আবার টেনে ধরবেন না, দুইটা কাপড়ের লেয়ার টেনে ধরে, হালকা হাতে টেনে ধরে আমি সেলাই করে নিচ্ছি। আমি উপরের দিক থেকেও টানতেছি, নিচের দিক থেকেও হালকা করে টানতেছি, খুব বেশি জোরে টানবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। হালকা হাতে টেনে সেলাই করে নেবেন, তাহলে কাপড়টা কিন্তু ফাটে না।
তো এই যে আপনারা কলির অংশটা দেখতে পাচ্ছেন, দুই সেলাই মুখামুখি করে নেবেন যেন আগু পিছু না হয় সেলাইটা। তো এখন সেলাইটা মিলিয়ে নিয়ে আমি টেনে ধরলাম কাপড়টা, তারপর সেলাই করে নিচ্ছি। তো আপনারা কলিটা দেখতে পাচ্ছেন যে একটু অংশ বাড়তি আছে, তো এটা চাইলে আপনারা ছেঁটে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য, না ছাটলেও কোনো সমস্যা নেই। তো আমি ছেঁটে দিচ্ছি বাড়তি অংশটা। তো এখন সেলাই করে নিচ্ছি। তার আগে এই যে কলির যে দুইটা সেলাই আছে সেই সেলাইটা মুখামুখি করে নেবেন, মানে মিলিয়ে নেবেন, মিলিয়ে সেলাই দিবেন, তাহলে ছোট বড় হবে না। তো আমি এখন এই পাটা সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পায়ের অংশে আমরা চলে এসেছি। তো এই পায়েও কিন্তু সেম হালকা হাতে টেনে ধরবেন কাপড়টা আর সেলাই করে নেবেন। তো দেখেন যখন কিছু অংশ বাকি থাকবে তখন আবার সেম মোহরিটা মিলিয়ে নেবেন, নয়তো কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো আমি মোহরিটা মিলিয়ে নিলাম এবং কাপড়টা একটু গুছিয়ে নিচ্ছি এবং হালকা হাতে টেনে ধরে আমি সেলাইটা করে নিব। তো অবশ্যই যখন একটুখানি সেলাই বাকি থাকবে অবশ্যই মোহরিটা আগে মিলিয়ে নেবেন, তারপর কাপড়টা হালকা হাতে টেনে ধরে সেলাই করে নেবেন, তাহলে মোহরিটা ছোট বড় হয়ে যাবে না। তো এই তো সেলাইটা হয়ে গেছে, এখন শুধু ইলাস্টিকটা লাগানো বাকি আছে। ইলাস্টিক লাগানোর আগে আমি আরো একবার ডবল সেলাই দিয়ে নিলাম। তো এখন ইলাস্টিকটা কিভাবে মাপ নেবেন সেটা বলে দিচ্ছি। সালোয়ারটা দেখেন ডবল ভাঁজেই আছে, কিন্তু তো ডবল ভাঁজে যত আসতেছে ততই নিচ্ছে ইলাস্টিকটা, নিয়ে জাস্ট আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এটা কাটিং করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো বলতেছি যে মানে হিপের পুরা রাউন্ড, মানে কাপড়ের মধ্যে যত হিপটা আছে সেই পুরা রাউন্ডটা আপনাকে মেপে নিতে হবে। সাপোজ ধরেন আমার পুরা রাউন্ড আছে 54 ইঞ্চি, তো 54কে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 27 ইঞ্চি। এই 27 ইঞ্চি থেকে আমাকে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি, আপনি 1 ইঞ্চিও কম নিতে পারেন অথবা 1.5 ইঞ্চি মাইনাস করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন, 1 অথবা 1.5 মাইনাস করে নিতে পারেন। তো আমি কেটে নিয়েছি। এখন এইভাবে কিন্তু সেলাইটা করা যাবে না, নয়তো কিন্তু মোটা হয়ে থাকবে। আপনাকে একটার উপর একটা 1/2 ইঞ্চি চড়িয়ে রেখে এভাবে সেলাইটা করে নিতে হবে। আর এখানে 7-8টার মতো সেলাই দিবেন, তাহলে মানে মজবুত হয়ে যাবে, এটা খুলবে না আর। তো আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। আর এই যে সালোয়ারের কাপড়টা যে আছে এটাকে এখন আমি সোজা পাশে করে নিচ্ছি। তো কাপড়টাকে আমি সোজা করে নিয়েছি। এখন এই যে উপরের অংশটা আছে এটা আমি 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে পুরা রাউন্ডে আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই 1/2 ইঞ্চি ভাঁজ দিবেন, বেশি না। তো পুরা রাউন্ড আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে, সুতাটা কেটে নিলাম। এখন আমি ইলাস্টিকটা লাগিয়ে নিব। তো যে কোনো এক পাশ থেকে শুরু করতে পারেন। তো ইলাস্টিকটা 1/2 ইঞ্চি নিচে রেখে, দেখতেই পাচ্ছেন 1/2 ইঞ্চি নিচে রেখে আমি ফোল্ড করে নিলাম। ইলাস্টিকটা 1/2 ইঞ্চি নিচে রেখে ফোল্ড করে নিতে হবে এবং কাপড়ে সেলাই দিতে হবে। ইলাস্টিকে কিন্তু সেলাই দেওয়া যাবে না, নয়তো কিন্তু সারে সর্বনাশ হয়ে যাবে। তো হালকা হাতে ইলাস্টিকটাকে আর কাপড়টাকে একটু গুছিয়ে নেবেন আর সেলাইটা কাপড়ে দিবেন, ইলাস্টিকে দেওয়া যাবে না। তো এই ইলাস্টিক লাগানোর সময় একটু ধীরে সুস্থে কাজটা করবেন যারা নতুন তারা। এইভাবে করে সেলাইটা করে নিতে হবে এবং ইলাস্টিকটা যখন ছোট হয়ে আসবে, দেখেন ছোট হয়ে আসছে, তো এখন পিছন দিক থেকে মানে বাম দিক থেকে ইলাস্টিকটা টেনে নিতে হবে। সামনে থেকে ইলাস্টিকটা কখনোই টানবেন না, নয়তো কিন্তু ঘেটে যাবে, এলোমেলো হয়ে যাবে কাপড়টা। তো অবশ্যই বাম দিক থেকে ইলাস্টিকটা টেনে নেবেন আর সামনের দিকটা ভালোভাবে গুছিয়ে নেবেন, তারপর সেলাইটা করে দেবেন। দেখেন আমার বাম পাশটা কুচকে আছে, কিন্তু যেখানে আমি সেলাই করতেছি সেটা কিন্তু একদম গোছানো। তো এই জন্য পেছন দিক থেকে অবশ্যই ইলাস্টিকটা টেনে নিতে হবে, যখন ইলাস্টিকটা ছোট হয়ে আসবে তখন টেনে নেবেন আর সেলাই করবেন। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। যদি আপনারা ইলাস্টিকের মধ্যে সেলাই করে দেন তাহলে কিন্তু এই যে পিছন দিক থেকে যে ইলাস্টিকটা টেনে নিচ্ছি এটা কিন্তু টেনে নেওয়া যাইতো না। তো অবশ্যই ইলাস্টিকের উপর কিন্তু সেলাই দেওয়া যাবে না।
তো দেখেন আমি একদম শেষে চলে আসছি। তো এখন আগের যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর দিয়ে আমি সেলাইটা উঠিয়ে নিচ্ছি এবং একটু ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, তাহলে এটা লক হয়ে যাবে। তো সেলাইটা খুলে নিয়েছি। এখন এই যে কুচি কুচি হয়ে আছে ইলাস্টিকের অংশটা, এটা চারিদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে যদি হাত দিয়ে টেনে নেন, দুই হাতে টাইমে টেনে যদি নেন, তাহলে কিন্তু সব দিকে সমানভাবে কুচিটা ছড়িয়ে যাবে। আর এই স্টেপটা কিন্তু খুবই জরুরি। তো আমি সমান করে নিয়েছি। এখন এই ইলাস্টিকের উপরে আমি দুইটা সেলাই বসিয়ে দিব। এই সেলাইটা দিলে যে শুধু সুন্দর লাগে তাই কিন্তু না, বরং আপনি যখন কাপড়টা ধুবেন তখন কিন্তু ইলাস্টিকটা কুচকে যায়, জড়ো হয়ে যায়, এই জন্য কিন্তু সেলাই দিলে ইলাস্টিকটা বসে থাকে। তো দুই হাতে আপনাকে ইলাস্টিকটা টেনে ধরতে হবে আর সেলাই করতে হবে। টেনে ধরতে হবে দুই হাতেই, সামনে দিক থেকেও পেছন দিক থেকেও, যতটা টানতে পারেন আপনি, ইলাস্টিকটা যত বড় হয় ততটাই এটাকে টেনে নেবেন। দেখেন কোনো কিন্তু ভাঁজ নাই যখন আমি সেলাইটা দিচ্ছি, আর যখন আমি ছেড়ে দিচ্ছি হাতটা তখন কিন্তু জড়ো হয়ে যাচ্ছে। তো অবশ্যই টেনে টেনে সেলাইটা করতে হবে, দুই দিকেই টানতে হবে। তো আমি একদম শেষে চলে আসছি। এখন আগের সেলাইটার উপর দিয়ে আমি সেলাইটা 1.5 ইঞ্চি নিয়ে আসলাম, এতে করে কিন্তু লক হয়ে যাবে, সুতাটা কিন্তু খুলে যাবে না। তো আমি আরও 1/2 ইঞ্চি বাদ দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। তো সেলাইটা করে নিলাম। তো আবার যখন আগের সেলাইয়ের কাছাকাছি চলে আসব তখন আবারও আগের সেলাইয়ের উপর দিয়ে 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, এতে করে সেলাইটা লক হয়ে যায়। তো এই তো কমপ্লিট হয়ে গেছে সেলাই করা, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।